আপনারা জানেন যে আমি মধ্যপ্রদেশ জব্বলপুর আছি, মানে ভারতবর্ষের একদম ঠিক মাঝখানে আছি, আর এই জায়গায় আছে নর্মদা নদী। তো নর্মদা নদী আমি আপনাদেরকে দেখাবার জন্যে তো যাইতাছি। যদি রফি ব্লগ সম্পূর্ণ দেখেন, দেখতে পারবেন যে নর্মদা নদী কোন জায়গায় ভারতবর্ষে। পানির সাউন্ডটা দেখেন, ঝর্ণাগুলা কি সাউন্ড, কি শব্দ, মানে মানে আশ্চর্য আর কি। যারা যারা আসছেন হয়তো তারা তারা দেখছেন। আর এই জায়গাটার মধ্যে যে কোনো টাইমে পানি মানে কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে। তাই যারা যারা মধ্যপ্রদেশ আসবেন, নর্মদা নদীটা দেখে যাবেন। জব্বলপুর সিটির থেকে 30 কিলোমিটার দূরে, বেশি দূর না। তো আশা করছি যারা যারা দেখতেছেন একটা শেয়ার দেওয়া বন্ধু বান্ধবীকে দেখিয়ে দেবেন, আর যারা যারা মধ্যপ্রদেশ আসবেন নিশ্চয় একবার এসে দেখে যাবেন। নর্মদা নদীর পানির যারা ঝর্ণা, পানির যারা শব্দ, এই জায়গায় পানির যারা মানে তাণ্ডব, এগুলো একটা সময় আমরা মানে ফেসবুক ইউটিউবে দেখতাম, আর এইগুলো আজকে নিজে আইয়া দেখতাছি, প্লাস রফি ব্লগের জরিয়তে আমার ফলোয়ার্সগুলোরও দেখাইতাছি। তাই যারা যারা দেখতাছেন তারা তারা একটা শেয়ার দিবেন, আর যারা যারা দেখেন নাই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। নর্মদা নদী যারা যারা দেখতে আসবেন, এই টিলাডার উপরে যাবেন তারা। এই টিলাডা ধরেন সরজমিনের থেকে 200 ফুট মান উপরে হবো। তো যাই হোক, এই টিলাতে যদি আপনারা যান, মানে ওই জায়গার থেকে নর্মদা নদীর যারা ভিউ পাবেন, যারা মানে সিনারি, যারা সৌন্দর্য পাবেন, নর্মদা নদীর কোনো জায়গার থেকে অত ভালো ভিউ পাবেন না। তো দেখেন পানির ঝর্ণাটা কোন জায়গার থেকে আসছে, তো এই জায়গা থেকে আপনি স্পষ্ট দেখতে পারবেন। আর এই জায়গার থেকে এসে ওই জায়গায় পার হয়ে গেছে। তো এই দেখেন, লক্ষ্য করেন যে পানির মেন ঝর্ণাটা ওই ফার্স্টে আপনাদেরকে দেখালাম, এই জায়গার থেকে পানিটা নাইমে পানিটা কোন জায়গাতে পার হয়ে যায়। যদি রফি ব্লক আপনারা সম্পূর্ণ দেখেন তো বুঝতে পারবেন যে পানিটা কোন জায়গাতে পার হয়েছে। দেখেন পানিটা এই জায়গাতে পার হয়ে গেছে গা। হোক, আপনারা নর্মদা নদীর ভিউটা দেখলেন, পানির ঝর্ণাটা দেখলেন, এই জায়গাতে আপনি রোপে দিয়ে ওই পার যাইতে পারবেন, মানে অনেক ফেসিলিটি আছে। এই জায়গায় আপনি ফটো নিতে পারবেন, ব্লগ বানাতে পারবেন। যদি কেউ মধ্যপ্রদেশ আসেন নর্মদা নদীটা দেখে যাবেন, কারণ নর্মদা নদীর মেন সৌন্দর্য এই টিলার থেকে দেখতে পারবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত আমি শেষ করবার চাইছি। নর্মদা নদীর হয়তো ইয়ার আগেও আমি দুটা ব্লগ দেখাইছি, তো যারা যারা দেখেন নাই ভিতরে যে একবার রফি ব্লগটা চেক করবেন, আর এইভাবে রফি ব্লগটা একবারে দিবেন। আজকের রফি ব্লগ এই পর্যন্ত শেষ করলাম, দেখতে থাকবেন রফি ব্লগ।